যে গুলি গুলিকাণ্ড হচ্ছে, আজকালকেও দেখা, আজকেও দেখা গেল ভাটপাড়া রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। গতকাল কোলাঘাটে একজন ব্যবসায়ী শুট আউট হয়েছে এবং এই ব্যবসায়ীর ওখানে ডাকাতি দুবার হয়েছে। পুলিশ যদি আগেই ওই দুটো ডাকাতির ঘটনাকে তারা পোস্টমর্টম করে কালপিটকে বুক করতো, চার্জশিট দিত, কনভিকশন করতো, তাহলে এরকম একটা তরুণ সম্ভাবনাময় ব্যবসায়ী, স্বর্ণ ব্যবসায়ী, তাকে এভাবে খুন হতে হতো না। এটা মর্মান্তিক, পুলিশ তার কাজ করছে না ঠিক একইভাবে। কোন দলের আমি জানি না, কিন্তু জগৎ দলে যে আজকে খুন হয়েছে এর মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে যে এই রাজ্যে আইন শৃঙ্খলার কোনো অবশিষ্ট নেই, ধ্বংস হয়ে গেছে। পুলিশকে দিয়ে যদি বাড়ির পুজোর প্যাকেট তৈরি করেন তাহলে পুলিশ তো তার আসল কাজটা করতে পারবে না। রাজ্যের পরিস্থিতি সত্যি খারাপ দাদা। মুখ্যমন্ত্রী সৌরভ গাঙ্গুলিকে পাশে বসিয়ে শিল্পের বার্তা দিচ্ছেন। সৌরভ গাঙ্গুলি কবে শিল্পপতি হলেন? কিছু ফ্ল্যাট বানিয়েছেন জানি, অভিযোগ আছে অনেকে টাকা দিয়েও ফ্ল্যাট বানিয়ে। সৌরভ গাঙ্গুলির ক্রিকেট সত্তা ক্রীড়া সত্তাকে নমস্কার করি, সৌরভ যাওয়ার প্রাইড, কিন্তু উনি কোনোদিন শিল্পপতি ছিলেন না। শিল্পপতি যারা তাদের কাউকে মঞ্চে দেখা যায়নি। আর মুকেশ আম্বানির ব্যাপারে আমার প্রশ্ন আছে, সিলিকন ভ্যালিতে আজ থেকে ছ বছর আগে নিউ টাউনে বিনামূল্যে মুকেশ আম্বানিকে 50 একর জমি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেই জমিগুলোতে এখন ছাগল গরু চড়ে বেড়ায়। 6 বছরে নিউ টাউনের মতো মূল্যবান জমি সিলিকন ভ্যালিতে যিনি একটা ইঁটও গাঁথতে পারেন না, তিনি এখানে কি করবেন আমার সন্দেহ আছে। আমার ধারণা 5G বা 6G ওই তারগুলো পাতবেন। এর আগে 2021 সালে মমতা ব্যানার্জিকে নির্বাচনে আম্বানি গোষ্ঠী 70 কোটি টাকা দিয়েছেন ইলেকটোরাল বন্ডে। মমতা ব্যানার্জি নির্বাচনে হেলিকপ্টার এবং চার্টার ফ্লাইটের সব পেমেন্ট এই ইলেকটোরাল বন্ড থেকে করেছেন এবং উনিশেও টাকা দিয়েছেন। মাননীয় সঞ্জীব গোয়েঙ্কা এবং মুকেশ আম্বানিরা তারা এই সরকারকে মিসইউজ করছে এবং এর দ্বারা কোনো আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে কোনো বক্তব্য নেই। উই ওয়ান্ট এমপ্লয়মেন্ট, কেন 2 কোটি বেকার থাকবে? কেন পশ্চিমবঙ্গে একজন MA করা হাওড়ার মেয়ে ডোমের কাজ করার জন্য, ডোমের কাজ করার জন্য, ইলেকট্রিক চুল্লিতে যে দাহ কাজ করা হয় সেই ডোমের কাজ করার জন্য কেন হাওড়ার একজন MA করা মেয়ে অ্যাপ্লিকেশন করবে? কেন পশ্চিমবঙ্গে এখনো 9টা শিক্ষিত বেকারদের সংগঠন কলকাতার রাস্তায় বসে আছে, বসে থাকবে? কেন সাদা ফাতা দিয়ে চাকরি হবে? কেন পশ্চিমবঙ্গে 2011 সালে যখন এই মুখ্যমন্ত্রী আসেন 5 লক্ষ মাইগ্রেন্ট লেবার ছিল, এখন 50 লক্ষ কেন মাইগ্রেন্ট লেবার হবে? 2021-এর 5ই মে উনি তৃতীয়বারের জন্য আমার কাছে হেরে মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন। কি কি বন্ধ হয়েছে? গোন্দলপাড়া জুট মিল, ভদ্রেশ্বর জুট মিল, নৈহাটি জুট মিল, গুপ্তিপাড়া বলাগড়ের কেশরাম রেয়ন সুতোর কারখানা, ডানকুনিতে বিস্কুট তৈরির কারখানা, ইতিমধ্যে হিংমড়তে একটা তৈরি করা কারখানা আজকে ডিনামাইট দিয়ে সিঙ্গুরে উড়িয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছিল চাষ হবে, সরষা বোনা হয়েছিল, সরষা ফোটে, পরে বললো মাছের চাষ হবে, JCP মেশিন নামলো, সেখানে মাছ হলো না, কারণ সেই মেশিনের নিচে আমাদের গর্বের প্রতিষ্ঠান টাটার রড, সিমেন্ট, বালি সব ঢুকে রয়ে গেছে, ওই জায়গায় কখনো মাছ চাষও হতে পারে না, সবজি চাষও হতে পারে না। আজকে একজনের ইগোকে স্যাটিসফাইড করতে গিয়ে আমাদের 1700 কোটি টাকা এই রাজ্যের ট্যাক্সের গুণাগার দিতে হবে ক্ষতিপূরণ হিসেবে। দাদা এশিয়ার বৃহত্তম মোটর কারখানা, তাই তো লোক বলে এই রাজ্যের নেত্রী বটে শিল্প ভাগান গুজরাটে। সানন্দে চলে যান, একটা পুরো সিটি তৈরি হয়ে গেছে। আজকে যদি আমরা সিঙ্গুরে এটা পেতাম, আমরা সিঙ্গুরে ডানকুনিটা পেরিয়ে যাওয়ার পরে, টোল প্লাজা পেরিয়ে যাওয়ার পরে এই জোনকে তো চিনতে পারতো না লোক। আমি ওয়েলিংটন জুট মিলের ক্যাম্পাসে দাঁড়িয়ে আছি, আমি ওনাদের সবাই আধিকারিকদের জিজ্ঞেস করলাম, তারা বলছে যে আমরা চালাতে পারছি। কেন পশ্চিমবঙ্গে এই জিনিস হচ্ছে? কেন এই জিনিস হচ্ছে? কেন জুটের ব্যাগ ব্যবহার করা হয় না সরকারের পক্ষ থেকে?
যেখানে উত্তরপ্রদেশ বিহার জুটের ব্যাগ ম্যান্ডেটারি করেছে। কেন প্রধানমন্ত্রীর অন্ন সুরক্ষা যোজনার বস্তাগুলো দেখবেন কেন পলিথিনের প্যাকেট, ওই হাঁড়ি দিয়ে রেখেছে, হাঁড়ির ছবি লাগিয়ে, ওগুলো তো জুটের ব্যাগে দেওয়া উচিত। দাদা একটা প্রশ্ন, এশিয়ার বৃহত্তম মোটর কারখানা হিন্দুস্তান মোটর, সেখানে মানে এটা আপনি শাসক দলের এমপি এমএলএদের প্রশ্ন করুন, নেতা মুখ্যমন্ত্রী কয়েক বছর আগে মুখ্যমন্ত্রী প্রবল বর্ষণের মধ্যে একদিন এখানে এসেছিলেন, ওই চিটিংবাজ উমেশ চৌধুরীর কারখানা না কি ও নিয়েছে বলে, ওটা একটা চিটিংবাজ চৌধুরী, আজকেও বসেছিল মঞ্চে, গ্রেট চিটিংবাজ, নাম করে বলছি, লিডার অব অপোজিশন বলছি, আপনি দেখে আসবেন, এক বছরের বেশি সময় হয়ে গেছে, ওখানে কি হয়েছে দেখে আসবেন। স্ক্র্যাপ বার করছে, স্ক্র্যাপ বার করে বিক্রি হয়ে যাচ্ছে, যে স্ক্র্যাপ গুলো নিবে এরপরে ওই জমিগুলোতে রিয়েল এস্টেট হবে, পাকা বাড়ি হবে, গঙ্গা দেখতে আসবে বড় লোকরা যায় কিনবে 2 কোটি টাকা দিয়ে, বড় লোকদার 2 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনবে গঙ্গাকে দেখার জন্য, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, এখানকার লোকগুলোর মুখগুলো ছবি শুধু দেখুন কি অবস্থায় লোক আছে। উপদ্রব কই আছে আদমি নেই করতা, কই জো ধার্মিক আদমি হো কিস মজহব কা হতা কই ও পাতা নেই মুঝে, লেকিন ও নেই করতা, এ কই লোক কুছ লোক কিয়া, এ কোন কিয়া হ্যায় মে তো নাম পহলে বতা দিয়া, আব ইয়ে নাই ইয়ে ইনভেস্টিগেশন হো রাহা হ্যায়, আপকো পতা চল জায়গা ডিসেম্বর ফার্স্ট উইক কা বাদ পতা চল জায়গা কোন কোন রিসড়া আর শিবপুর পিএম বস্তি আর ডলখোলা মে এ হাদসা হুয়া হ্যায়। দেখিয়ে রামনবমী কা পহলে চিফ মিনিস্টার নে ইনস্টিগেশন কিয়া যে রামনবমী কা জুলুস জায়গা কিউ জায়গা মাইনরিটি এরিয়া মে, কোই মাইনরিটি নেই বতায়া, মমতাজি বতায়া, লেকিন উসকা বাদ বিশ্বনবী দিবস হুয়া, এক ভি হাদসা হুয়া, চিফ মিনিস্টার সাইলেন্ট থি ইসলিয়ে হাদসা নেই হুয়া, রামনবমী মে চিফ মিনিস্টার ভোকাল থি ইসলিয়ে ভাইলেন্স হুয়া, কহাঁ ভি কোই লোক আপস মে ঝগড়া নেই করতা, ঝগড়া করনে কা কুছ তরিকা হতা হ্যায় আর কুছ লোক আপনে ভোট ব্যাঙ্ক আর আপনে এরিয়া কো ডোমিনেশন করনে কে লিয়ে কাম করতা হ্যায়, পোলারাইজেশন করতে করতে হয় পোলারাইজেশন কে লিয়ে নেই করতা, হাম লোক বিকাশ বাদ কে পক্ষ মে লড়তা হ্যায়, হাম মোদীজি কা সিপাহী হ্যায়, মোদীজি কা হর স্কিম নল সে জল আবাস যোজনা শৌচালয় রেশন কোভিড কা ভ্যাকসিন বিশ্বকর্মা যোজনা সে হর যো উনকা কার্যক্রম হ্যায় জনকল্যাণ কার্যক্রম প্রোগ্রাম হ্যায় সবকো মিলা হ্যায়, পিএম কিষান সম্মান নিধি মে 12 করোড় লোক কো মিলা হ্যায়, উসমে 4 করোড় মাইনরিটি হ্যায়, 5 করোড় সে জাদা আবাস যোজনা কা ঘর হুয়া হ্যায়, উসমে 1.5 করোড় মাইনরিটি হ্যায়, 82 করোড় লোক কো আনাজ মিল রাহা হ্যায় মুফত আনাজ, আগে 5 সাল ভি মিলেগা, উসকে আন্দার 16 করোড় মাইনরিটি হ্যায়, মোদীজি ভেদভাব নেই করতা হ্যায়, এ লোক আপনে এরিয়া মে আপনে খিচকতে হুয়ে জো আপকা পপুলারিটি হ্যায় ভোট ব্যাঙ্ক হ্যায় উসকো ঠিকঠাক রাখনে কে লিয়ে এ লোক দাঙ্গা করায়া, কোন করায়া ও তো ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি ইনভেস্টিগেট কর রাহা হ্যায়, আপকো পতা চল জায়গা, আগলে রামনবমী সে লেকর কই আপকা তোহার কা জুলুস রিলিজিয়াস জুলুস সব ধর্ম কা আদমি পালন করেগা রিসড়া মে, তোড়ফোড় নেই হোগা, জেসে মোমিনপুর ইকবালপুর মে মে খতম কর দিয়া, খতম এসে কর দিয়া বন্ধ কর দিয়া, আগে ভি নেই হোগা, এনআইএ কর দিয়া 25 আদমি কো হিরাসত মে লিয়া, ইয়া ভি জো ব্যবস্থা হোনে বালা হ্যায় ইসমে আগলে 100 সাল ইয়া কোই ইনসিডেন্ট নেই হোগা।